নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ধুলেপুরের মা মঙ্গলচণ্ডী কোলসুরে। আজ এখানে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একটি নতুন শাখা মা মঙ্গলচণ্ডী কোলসুর আলু ব্যবসায়ী সমিতির পথ চলা শুরু হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট থানা কমিটি এবং আরামবাগ থানা কমিটির নেতৃত্বগণ এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান মাননীয় লালু মুখার্জি মহাশয়। আজ আমরা এখানে লালুবাবুর সাথে কথা বলে জেনে নেব হুগলি জেলায় এবছর মোট কত প্যাকেট আলু লোড হয়েছে এবং এই নতুন আলু ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সম্পাদক মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়ের সাথে কথা বলে জেনে নেব এই মা মঙ্গলচণ্ডী হিমঘরে এবছর কত প্যাকেট আলু লোড হলো, পার্শ্ববর্তী এলাকাগুলিতে কেমন হয়েছে আলুর ফলন এবং কবে থেকে এখানকার হিমঘর খুলবে। আজকের আমাদের মিটিংয়ের মূল আলোচ্য বিষয় ছিল গোঘাট থানার অন্তর্গত আমাদের মা মঙ্গলচণ্ডী কোল্ড স্টোরেজ একটা নতুন ইউনিট গঠন, সেই ইউনিট গঠনের প্রক্রিয়াটা আজকে হলো, শুরু হলো। আজকের সেখান থেকে কমিটি ফরমেশন এবং পরবর্তী ক্ষেত্রে সভাপতি সম্পাদক গোঘাট থানার ইউনিটে, গোঘাট থানার মাধ্যমে আমাদের মা মঙ্গলচণ্ডী ইউনিটটা গঠন হলো, নতুন কমিটি গঠন হলো। আর আমরা হুগলি জেলা থেকে ধন্যবাদ জানাই আজকের যে এখানে 300 জন সদস্য নতুন ব্যবসা করব বলে শুরু করলো মা মঙ্গলচণ্ডী ইউনিটে তাদের। আমাদের হিসাব ছিল 3,44,25,229 প্যাকেট লোড হয়েছে, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী 81.97%। আগের বছরের তুলনায় আমাদের কম হয়েছে, প্রায় 60,00,000 প্যাকেট কম হয়েছে। হ্যাঁ, হুগলি জেলায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 12,65,00,000 প্যাকেট প্লাস হয়েছে, 12,65,73,106 প্যাকেট হয়েছে। দেখুন, আমি এর আগেও বলেছি আজও বলি, আলু কিন্তু কারুর কথা শোনে না, আলু আলুর মতোই চলে। তবু বলি যে আলু যে দামে লোড হয়েছে 2022 সালে, লোডিং দামটা আমরা বেশি হয়ে গেছে, এই লোডিং দাম বেশি হওয়ার জন্যই আমরা ভয় খাচ্ছি। কারণ অন্যান্য রাজ্য থেকে আমাদের লোডিং দামটা প্রায় 200 থেকে কোনো কোনো সময় 300 টাকা প্যাকেট বেশি হয়েছে, এখন সেটাই আমাদের ভাবাচ্ছে, অন্য কোনো বিষয় নয়। তবে আলু লোডটা যে পরিমাণ আমাদের ভাবা হয়েছিল তার চেয়ে লোডিংটা বেশি এবং দামটা বেশি, সেই জন্য কতটা আলু থেকে লাভ বা লোকসান হবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমাদের এই ইউনিটে একটি কোল্ড স্টোর মা মঙ্গলচণ্ডী কোল্ড স্টোর, আর আমাদের থানাতে 14টা কোল্ড স্টোর আছে গোঘাট থানায়। হ্যাঁ, 14টাই রানিং আছে। আমাদের গোঘাট থানায় 45,00,000-46,00,000 কাছাকাছি লোড হয়েছে। হ্যাঁ, 46,00,000 মতো। এই হিমঘরের ক্যাপাসিটি, সরকারি ক্যাপাসিটি 2,80,000 প্যাকেট, আর এনারা লোড করেছেন 3,05,000। হ্যাঁ, লোড হয়েছে। যেটা মানে অনেকে ভেবেছিল যে যে বৃষ্টির পর যে চাষ হয়েছে দুখান আড়াইখানার বেশি আলু হবে না, কিন্তু দেখা গেল যখন আলু খুলতে আরম্ভ করা হলো তখন কিছু জমিতে দুখান আড়াইখানা হয়েছে, আবার কিছু জমিতে 3-3.5, আবার কোনো জমিতে মানে কাটা পেঁচু, কোনো জমিতে 4.5-5, 6 পর্যন্ত আলু হয়ে গেছে। তখনই আমাদের চিত্রটা আস্তে আস্তে ঘুরতে লেগেছে, এবং যার সঙ্গে সবচাইতে এই লোডিংয়ের পেছনে যে সাথ দিয়েছে নর্থ বেঙ্গল। আমার কাছে নর্থ বেঙ্গলের 5টা জেলা রয়েছে, আপনার মালদহ,
মালদহ থেকে আরম্ভ করে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার এবং ওইদিকে আপনার মানে নর্থ বেঙ্গলের পাঁচটা জেলাতে যে আলু চাষ এবছর বেড়েছে 30-40% আলু চাষ বেড়েছিল, তার ফলে ওনাদের স্টোর ক্যাপাসিটি ছিল গত বছর 1,95,00,000 প্যাকেটের, এবছর সেখানে লোড হয়েছে 2,25,00,000 প্যাকেটের, মানে ফালাকাটা থেকে আপনার শীতলকুচি হয়ে মাথাভাঙা পর্যন্ত ওখানে স্টোর বেড়েছে 22,00,000 প্যাকেটের, আর মালদহ সাইডটায় দুটো স্টোর বেড়েছে 7,00,000 প্যাকেটের, 29,00,000 প্যাকেটের স্টোর বেড়েছে, তাতে 2,25,00,000 প্যাকেট ওদের স্টোর লোড হয়েও আমার মনে হয় যে 2,00,000 থেকে 2,50,000 প্যাকেট আলু আমাদের দক্ষিণবঙ্গে 1,50,000 প্যাকেট আলু এসেছে, এবং ওখান থেকে আসাম, ত্রিপুরার আগরতলা বা ওদের প্রতিবেশী যেসব রাজ্য আছে কাছাকাছি সেখানে ওরা প্রায় 1,00,000 থেকে 1,50,000 প্যাকেট আলু মানে ওরা পাঠিয়েছে, তার ফলে ওরা বাজারকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। আজও আজকের দিনেও, আজকে ধরুন 26 তারিখ, আজকের দিনেও নর্থ বেঙ্গল থেকে ভালো আলু আসছে এবং বাজারে কোনো ঊর্ধ্বগতি হতে দিচ্ছে না, যেহেতু ওই আলুটার চাপ আছে। আমাদের মেনলি আলু এখন যা অবস্থা দাঁড়িয়েছে, আমাদের আলু আমাদের কলকাতামুখী হতে হবে, আর তার সঙ্গে আমরা মার্কেট পাবো উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আর খুব বেশি হলে আমরা ঝাড়খণ্ডের রাঁচি পাবো, আর এখানে হয়তো আমরা বিহার, সামান্য বিহার পাবো, তার কারণ বিহারে এবছর আলু বেশি ফলেছে এবং বিহারে আলুর মার্কেট খারাপ আছে, তার ফলে বিহারের মার্কেট খুব একটা আমরা ভালো পাবো বলে আমি আশা করিনি। হিমঘরে বাইরে থাকা আলু দেখুন, যেটা নর্থ বেঙ্গল থেকে আসছে গাড়ি থেকে গাড়ি পাল্টাই হচ্ছে, সেটা আজকের দিনেও 720-730 টাকা প্যাকেট আমাদের এখানে স্টোরে ডেলিভারি হচ্ছে, এবার যে যেমন পারছে 10-20 টাকা লাভ করে বিক্রি করছে, অথবা সেই আলুটা বাছাই করে শর্টেজ টর্টেজ করে সেটা 820-830 টাকায় লোড হচ্ছে। বন্ডের দাম আপনি ধরতে পারেন 700 টাকার আশপাশ, হয়তো 700 টাকা থেকে 10-20 টাকা বাড়তেও পারে, আবার 700 টাকা থেকে 10 টাকা কমতেও পারে। এখন স্টোর খোলার, এই স্টোরটা খোলার কথা ছিল আমাদের 13-ই বৈশাখ থেকে, কিন্তু মার্কেট না হওয়ার জন্য 13-ই বৈশাখটা পেরিয়ে এনারা যে আমাদের অক্ষয় তৃতীয়া আছে ওই দিন পুজো দিয়ে তারপর খুলবে বলে চেষ্টা করছেন, কিন্তু যদি মার্কেট না আসে হয়তো আরও 2-4 দিন পেঁচিয়ে যেতে পারে। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে কিছু বলা যাবে না, বাজার কী হবে কী হবে না, এটা আলু খুব কঠিন জিনিস, এটা পচনশীল দ্রব্য, পেরিসেবল গুডস, এ কখনো শর্ট হলে যা তা মার্কেট হয়ে যায়, আবার যদি আলু এক্সেস হয় মার্কেট খুব খারাপ হয়ে যায়, এইটা নিয়ে না বলাই ভালো, তার কারণ আমার বিভিন্ন সদস্য আছে ওনারা বিভ্রান্তি হবেন, 8-9 মাস ধরে আলু বিক্রি হবে, আলু আলুর পথে চলবে, তবে আলু আমরা যেটা যতটা কম ভেবেছিলাম লোড হবে ততটা কম হয়নি, লোড একটু বেশি হয়ে গেছে, আলু আমার মনে হয় দফায় দফায় দেখে ভাবনা চিন্তা করে বিক্রি করে দেওয়াই ভালো। আমাদের থানা সেক্রেটারি ওটা তো কারুর পক্ষে বলা সম্ভব নয়, এটা আলু গোল জিনিস, কোথায় গড়িয়ে দিলে দাঁড়াবে এটা কেউ বলতে পারবে না, বুঝতে পেরেছেন? আলুটা কখন লাভ হবে, চাহিদা আলু কম থাকলে চাহিদা বেশি থাকলে তার দাম বাড়বে, আলু বেশি থাকলে চাহিদা কম থাকলে তার দাম কমবে, এটা তো হিসাব, এটা তো কেউ বলতে পারবে না। কিন্তু আপনার আজকে যেটা ইউনিটে আজকে একটা যে কমিটি তৈরির একটা অনুষ্ঠান হচ্ছে সেটা আমরা আজকে শেষের দিকে সমাপ্তি করেছি, এবং আপনারা যে মিডিয়া এসে আমাদের কাছে এই বক্তব্য নিয়ে প্রচার করছেন এটা আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর কি বলুন। অভয় কুমার কুণ্ডু, গুহার থানা, প্রগতিশীল আলু ব্যবসাদার সংগঠনের সম্পাদক। ধন্যবাদ। আলুর সব খবর এখন একটা অ্যাপেই, আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ, 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।